হাই, ওয়েলকাম টু ম্যাডনেস এক্সপ্লেইন। আজকে আমরা আলোচনা করব মায়ার সভ্যতার উপর নির্মিত মুভি অ্যাপোক্রিপ্টো নিয়ে। প্রথমে আমরা দেখতে পাই জঙ্গলে একদল আদিবাসী একটি শুকুরকে তাড়া করছে। তারা শুকুরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। অন্যদিকে শুকুরকে মেরে ফেলার জন্য তারা একটি ফাঁদ পেতেছিল। এরপর শুকুরটিকে তাড়তে তাড়তে শুকুরটি একসময় ফাঁদে পড়ে যায়। দেন একজন এসে শুকুরের গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং শুকুরটি মারা যায়। এরপর শুকুরটিকে তারা ভাগাভাগে করে নেয়। এই হচ্ছে মুভির নায়ক। নায়কটির নাম জাগুয়ার পো। সে খেয়াল করে তাদের কেউ ফলো করছে। কিছুক্ষণ পর অনেক লোক বেরিয়ে আসে। এই মানুষটি হলো জাগর পোর পিতা। সে বলে, আমি ফ্লাইং স্কাই, আমি ছোটকাল থেকে এই জঙ্গলে শিকার করে আসছি, আমি আমার বাবার সাথেও শিকার করেছি, এই হলো আমার ছেলে জাগুয়ার পো, ভবিষ্যতে সেও তার ছেলের সাথে এই জঙ্গলে শিকার করবে। এরপর তারা কিছু শুকুর মাংস তাদেরকে দিয়ে দেয় এবং কিছু মাছ নিয়ে নেয়। অন্য দলটির দলনেতা বলে, আমাদের গ্রাম ধ্বংস করা হয়েছে, আমরা নতুন জায়গা খুঁজছি। এরপর তারা গ্রামে ফিরে যায়। ফ্লাইং স্কাই তাদেরকে বলে, জঙ্গলে যে ঘটনাটি ঘটলো যেন গ্রামের কেউ না জানে। ফ্লাইং স্কাই তার ছেলেকে বলে, তুমি কি তাদেরকে লক্ষ্য করেছিলে? তাদের চোখে মুখে এক ধরনের ভয় ও আতঙ্ক ছিল, তুমি কখনো ভয় করবে না। এরপর আমরা দেখতে পাই জাগুয়ার পোর ছেলে একটি বানরের সাথে খেলা করছে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তার বউকে। তার বউ প্রেগনেন্ট ছিল। রাতের বেলা গ্রামের সবাই একসাথে আনন্দ করার জন্য জড়ো হয় এবং গ্রামের বৃদ্ধ লোকটি তাদের গল্প শোনায়। এরপর তারা ঢোলের তালে তালে নাচতে থাকে। রাতে জাগুয়ার পো ঘুমের ভিতর স্বপ্নে দেখে সেই লোকটিকে, যে লোকটিকে তারা মাংস দিয়েছিল। লোকটি তার হৃৎপিণ্ড হাতে রেখে তাকে বলে, পালাও এখান থেকে। এরপর আমরা কিছু মানুষকে দেখতে পাই, তারা গ্রামটিকে আক্রমণ করতে এসেছে। তারা গ্রামের মানুষের ওপর আক্রমণ শুরু করে। তারা গ্রামের মানুষগুলোকে হাত বেঁধে বন্দি করে নেয়। ফলে গ্রামের মানুষদের সাথে তাদের লড়াই শুরু হয়। আমরা দেখি জাগর পো তার স্ত্রী ও সন্তানকে একটি অনেক গভীর গর্তের ভিতর কাচের শিকড় দিয়ে নামাতে থাকে। শত্রুপক্ষের একজন লোক জাগুয়ার পোকে দেখে ফেলে। ফলে জাগুয়ার পো ও ওই লোকটির মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে সেই লোকটিকে জাগুয়ার পো মেরে ফেলে। তারপর জাগুয়ার পো গ্রামের লোকদের বাঁচাতে লড়াই শুরু করে দেয়। লড়াই শেষে গ্রামের মানুষ হেরে যায় এবং জাগুয়ার পোর পিতাকে শত্রুপক্ষ মেরে ফেলে। অতঃপর তাদের হাত ধরে বেঁধে নিয়ে যায়। শত্রুপক্ষ বন্দীদের নিয়ে পাহাড়ের ধার দিয়ে যাচ্ছিল। হঠাৎ বন্দীদের একজন অসুস্থ হওয়ার কারণে পা পিছলে যায়। এরপর শত্রুপক্ষের একজন তার হাতের বাঁধন কেটে দেয় এবং সেই লোকটি পাহাড়ের নিচে পড়ে মারা যায়। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটি বড় গাছ তাদের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু তারা অল্পের জন্য বেঁচে যায়। দিন রাস্তায় একটি ছোট্ট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিল। সেই মেয়েটি তাদের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু তাকে তারা সঙ্গে নেয়নি। মেয়েটি বলে ওঠে, তোমরা নির্মমভাবে মরবে। দেন আমরা দেখি শত্রুপক্ষ তাদের রাজ্যে পৌঁছে যায়। এই রাজ্য অনেক উন্নত ছিল তাদের গ্রাম থেকে। তাদের এক ধরনের নীল রং মাখিয়ে দেওয়া হয় এবং তাদেরকে দাম দর করে বিক্রি করে দেওয়া হয়। তাদের ভিতর কিছু মানুষকে মন্দিরে নিয়ে যাওয়া হয় নরবলি দেওয়ার জন্য।
এই রাজ্যের মানুষ বিশ্বাস করত নরবলি দিলে তাদের সূর্য দেবতা সন্তুষ্ট হয়ে তাদের আলোকিত করবে, তা না হলে পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। প্রথমে তারা একজনকে মেরে ফেলে, তার হৃৎপিণ্ড বের করে নেয় এবং সূর্য দেবতাকে উৎসর্গ করে। এরপর জাগুয়ার পোকে বলি দেওয়ার জন্য মঞ্চে নেওয়া হয়। সেই সময় সূর্য দেবতা সন্তুষ্ট হয়ে পৃথিবীকে আলোকিত করে, এর ফলে জাগুয়ার সহ বাকি বন্দীরা বেঁচে যায়। দেন তাদেরকে একটি মঠে নিয়ে যাওয়া হয়। তাদের বলা হয়, তোমরা যদি ওই সীমানা অতিক্রম করতে পারো তাহলে তোমরা মুক্ত। প্রথমে তারা দুজনকে পালাতে বলে, শত্রুদের অস্ত্রের আঘাতে তারা মরে যায়। পরে জাগুয়ার পো এবং আরেকজন পালাতে শুরু করে। তারাও আহত হয়ে যায়। মেনভিলেনের ছেলে তাদের মৃত্যু নিশ্চিত করতে গেলে জাগুয়ার পোর হাতে সে ছেলেটি মারা যায়। দেন জঙ্গলের দিকে জাগুয়ার পো দৌড়াতে থাকে। বাকি শত্রুরাও তাকে মেরে ফেলার জন্য তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে জাগুয়ার পো অনেকগুলো লাশের স্তূপে পড়ে যায় এবং সে আবার দৌড়াতে শুরু করে। এরপর সে একটি গাছের ওপর আশ্রয় নেয়। সেখানে একটি ব্ল্যাক প্যান্থার তাকে আক্রমণ করতে যায়। সেখান থেকে আবার সে দৌড়াতে থাকে। সামনে সে আবার শত্রুপক্ষের সম্মুখীন হয়, ফলে ব্ল্যাক প্যান্থারটি শত্রুপক্ষের একজনকে আক্রমণ করে মেরে ফেলে। দেন তাদের ভিতর একজন গাছে জাগুয়ারের সেই নীল রং দেখতে পায়। সেখানে তাকে একটি সাপ আক্রমণ করে এবং সে মারা যায়। তারপর আমরা দেখতে পাই জাগুয়ার নদীর অনেক উঁচু স্থান থেকে নিচের দিকে লাফ দেয়। তার একটু পরে শত্রুরাও লাফ দেয়। দেন আমরা দেখি জাগুয়ার ও তার ছেলে সেই গভীর গর্ত থেকে উপরে ওঠার চেষ্টা করে। অন্যদিকে জাগুয়ার বিষাক্ত ব্যাঙ থেকে বিষ সংগ্রহ করে। সেই বিষ গাছের কাঁটা দিয়ে মিশিয়ে শত্রুপক্ষের কয়েকজনকে মেরে ফেলে। এরপর সে শত্রুপক্ষের সবথেকে খারাপ মানুষটির সম্মুখীন হয়। জাগুয়ার তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর জাগুয়ার দৌড়াতে থাকে এবং কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বাকি শত্রুরা জাগুয়ার পিছু নিতে থাকে। অন্যদিকে আমরা দেখি সেই গর্তে বৃষ্টির পানি ঢুকতে শুরু করেছে। সেই সাথে জাগুয়ারের স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপর জাগুয়ার সেই গর্তে ফিরে আসে এবং স্ত্রী ও ছেলেকে দেখতে পায়। পিছন থেকে শত্রুপক্ষ তার দিকে তীর নিক্ষেপ করে, সে আবার দৌড়াতে শুরু করে। দেন জাগুয়ার সেই মেন ভিলেনের সম্মুখীন হয় এবং ভিলেন তার বুকে তীর নিক্ষেপ করে। অতঃপর জাগুয়ার আবার উঠে দাঁড়ায়। এবং ভিলেন তাকে ছুরি দিয়ে মারতে যায়। অবশেষে ভিলেন সেই শুকুরের ফাঁদে আটকে পড়ে নির্মমভাবে মারা যায়।
এরপর জাগুয়ার আবার দৌড়াতে থাকে সমুদ্রের দিকে। অন্যদিকে তার স্ত্রী পানির নিচে বাচ্চা প্রসব করে। দেড় সমুদ্রের তীরে অনেকগুলো জাহাজ দেখতে পাওয়া যায়, ফলে বাকি দুইজন শত্রু জাহাজের দিকে ছুটতে থাকে। জাগুয়ার তার স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যায়। শেষে আমরা দেখতে পাই জাগুয়ার তার পরিবার নিয়ে জঙ্গলের দিকে ফিরে যাচ্ছে। তার স্ত্রী জিজ্ঞাসা করে, আমরা কি ওই জাহাজের দিকে যাব? জাগুয়ার বলে, না আমরা যাব না, আমরা জঙ্গলের দিকে ফিরে যাব। আর এভাবেই মুভিটি শেষ হয়।